আপনার দাঁত কি ওরে নাকি? দাঁতের পাংখা আছে পরে এরকম করি আমার কাছে আর হয় নাকি? বসেন 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 বসে যান। আরে হ্যাঁ গোল, ওই যে বেডশিট দিয়ে পায়জামা বানাইছে হ্যাঁ তীরে তুই মাইয়া মনে করছ কেন? এতে কি? আরে হেতে মাইয়া না, হ্যাঁ তো হোলা মাইয়া। এটা কি জিনিস? এত হোলা মাগার মাইয়া ডরে আর উন্মোচন করতে যাই নাই। ওকে দা সিরাজউদ্দৌলা চুল কাটাইছে তো বুঝাবে। নবাব সিরাজউদ্দৌলা, আমরা সেটা অনুমান করেছি, আমরা ডাউট করেছি, এটা কি সত্য? আপনি ভুল করিতেছেন, আমি চন্ডী দা। আমি জানতাম গাঁজা করের কথা ঠিক থাকে না। ও তুই ওই ওই যে দোপার মাইয়া রজকিনী, তার সঙ্গে যে 12 বছর পরে ইয়ে গেল, হুম সম্পর্ক হয়েছিল যে। আপনি রজকিনীর কথা কিভাবে জানলেন? রজকিনীর নাম হইল না তুই এই এই যুগে হইলে তোর যে চন্ডীদার যে 12 বছর খালি থাপড়াইছ তোরে। আচ্ছা আরে বেটা তোরে বলতে আসি, তোর মাইয়া ভূত হয়ে গেছে বেটা। আমার তো মাথাটা খারাপ করে দিলি। আমি সরি, আমার ডরে এক কিছু আউলেই গেছে আব্বা, কিন্তু আমি যে বিবাহ করছি যাকে আপনার মেয়েকে সে ভূত হয়ে গেছে, লগে কিছু একটা আছে। এই মাইয়া লইয়া আপনি কামরূপ কামাখ্যা চলে যান, সেখানে ট্রিটমেন্ট করিয়ে ওখানে নিয়ে দিয়ে আসেন, তাই না? আপনি বিশ্বাস করতে আসেন না, ওর গায়ে যে শক্তি, আমার গলা চিপটে ধরছে, ফ্যাপসা ফ্যাপসা বাইরেই যেত, কোন পুরুষের গায়ে পরিমাণ শক্তি দেয় মেরে ফেল। ওই লা গার্তার আমলা জান্ডা বেরিয়ে গেছে আমার, পুরুষ করেছেন আব্বা? আমি কি এই সপ্তাহে আমি দিছি, পরের সপ্তাহে তুমি দো, তাহলে আমার আর কষ্ট করতে হবে না। এগুলো পুরুষ মানুষের কাম না। ধরে আমার কাছে পাঠিয়ে আমার তুমি মাইয়া মানুষ বানাইতে চাও? তোর বাপে তোর মগজ ওয়াশ দিছে না? কেন ওয়াশ করবো আমার মগজ? যতই চেষ্টা করো আমার মগজ ওয়াশ করতে পারবা না। সব দাঁত আছে আপনার? মারির একটা দাঁত নেই। আপনার কপাল ভালো বাইচা গেছেন, আমি আবার ফালাইলে সব দাঁত ফালাই দেয়, নাইলে ফালাই না। পারবেন না, আমাদের দাঁত পড়ে না। আপনার দাঁত কি ওরে নাকি? দাঁতের পাংখা আছে পরি পরি এরকম করি আমার কাছে আর হয় নাকি? ফাইজলেন ফালতো কথা বের না, ভান্ডার করতে আছে। তাহলে কিভাবে বুঝবেন কোনটা পরি কোনটা পরি নয়? ভাই বাড়ি যা, গিয়ে বাপন লগে দেখা কর, তেতুল মাতুল খাওয়াবো, বমি করবি, টালামে চলে যাবো, যা সব ইচ্ছা করে তো চুল একটা একটা করে টাইমে তুলে, বুঝতে পারছো, মাথার মধ্যে শুধু থুমার পর এরম করবো এরম করবো, ধরিয়ে একদম শুনশান চরের মধ্যে নিয়ে যাই, তারপরে সব 14 কুষ্টি তুলে গালাগালি করতে করতে নিজে বমি করে দেয়। আমার আপনারা চিনছেন, আমিও আপনারা চিনছি। ইচ্ছে করে সম্ভব না, বুঝছো, মান সম্মান বুঝছো না, সম্মান ও হবে না। আমি তো বালা না, বালা লইয়াই থাকবো। সিলিয়া মুখে দিয়ে সরতে থাক, তুই মঠেল, কিসের মঠেল? বসেন 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 বসেন।